হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গনারী। আমি মণি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো কী করে লাউ পাতা দিয়ে ফুলকপি ভাপা করতে হয়। এর জন্য আমি নিয়েছি গোটা গোটা শিম, আর আলু আর গাজর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা গোটা ফুলকপি, আর নিয়েছি বেগুন। বেগুনটা আমি নুন হলুদ দিয়ে এভাবে ভেজে তুলে রেখেছি। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, বাঙালি মানেই তো সর্ষের তেল। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। যেহেতু রান্নাটা নিরামিষ হবে তাই রান্নাটা পাঁচফোড়ন দিয়েই করার চেষ্টা করবেন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজিগুলো। সবজিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এখানে আমি দু চামচ লবণ নিয়েছি। আপনাদের সবজি যতটা থাকবে সেই পরিমাণ অনুযায়ী লবণ নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে দু একবার নাড়াচাড়া করার পর আমি এটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুললে আরেকবার নাড়াচাড়া করে দেখবো কতটা সেদ্ধ হলো। দেখুন সবজি থেকে কিছুটা জল ছেড়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, 1 চামচ জিরে বাটা আর 1 চামচ আদা বাটা। এই মশলাগুলো দেওয়ার পরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আবার লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। রান্নাটা কিন্তু আপনাদের লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যেই করতে হবে। দেখুন 5 মিনিট পর সব সবজিগুলো থেকে দেখুন জল বেরিয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো, যে বেগুনগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব লাউ পাতা। আমি লাউ পাতাগুলোকে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি লাউ পাতা না থাকে তাহলে আপনারা এখানে পালং শাকও ব্যবহার করতে পারেন। লাউ পাতাটা দেওয়ার পর 2-1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে বাটা। আমি এখানে 3 চামচ কালো সর্ষে নিয়েছি। আপনাদের কাছে যদি গোটা সর্ষে না থাকে তাহলে আপনারা সর্ষে পাউডারও ইউজ করতে পারেন। এরপর 2-3 মিনিট নাড়াচাড়া করলেই তরকারিটি একদম রেডি। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে কোনো জল ছাড়াই। আমার রান্নাটি হয়ে গেছে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট লাইক করে দেবেন, আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।